নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা আপনারা বাজেট থেকেই বলেন তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে সেই যে কোশ্চেনগুলো আপনারা আগামী পরীক্ষার জন্য কিন্তু কমন পাবেন তো আমরা আজকে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর হ্যাঁ তার সাথে আপনারা একটা জিনিস অবশ্যই করবেন অবশ্যই আপনারা আজকে একটা খাতা পেন নিয়ে নেন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের এই সাবজেক্টের কতটা দখল আছে বা পারফরমেন্স কী অবস্থায় আছে তা যে কোশ্চেনটা আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা আলোচনা করার শেষে আমি জিজ্ঞেস করব যে আপনারা কত পার্সেন্ট মার্কস পেলেন তা আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কসটা সৎভাবে যেটা ক্যালকুলেট করেছেন সেটা পোস্ট করবেন যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তারা রেগুলার বেসে আমরা যে ভিডিওগুলো দিয়ে যাব সেগুলো দেখুন তাতে করে আপনাদের পারফরমেন্স ঠিক থাকবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে যান আমরা চ্যানেলে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপনাদের প্রডিউস করে থাকি যেগুলো প্রত্যেকটা আপনাদের ক্ষেত্রে অনুপ্রেরণামূলক আশা করছি সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনাদের পারফরমেন্স গ্যারেন্টি সহকারে বেড়ে যাবে তো চলুন আমরা আজকে শুরু করব ফিফটি ওয়ান একান্ন নম্বর প্রশ্ন থেকে আর এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আপনারা যদি দেখতে যান তাহলে আপনারা দেখতে যদি চান তাহলে আপনার চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে দেখুন ইকোনমিক্স বলে আমাদের একটা ফোল্ডার করা আছে তার মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা শুরু করছি আপনাদের গেলো দিনের হোম প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়ে দিনে হোম হোমটাক্সের প্রশ্ন করা হয়েছিল ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছেন অপশান এ লর্ড মিন্টো অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান সি দাদাভাই নৌরাজি এবং অপশান ডি জামশেদজি টাটা একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দাদাভাই নৌরাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি টু জাতীয় আয় অপশান এ জি এন ডি অপশান বি জিডিপি সি এন এনপি এবং এন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এনএনপি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কি আবিষ্কার করেন অপশান এ সাইমন কুজনেট অপশান বি গিনি অপশন সি পি সি মহাবিল মহালানবিশ এবং অপশান ডি হচ্ছে ডেভিড রেকার্ডো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাইমন কুইনেট বা কুইজনেট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর থেকে দু হাজার পাঁচ সালের জন্য এনএসএসও এ রিপোর্ট ভারতের কত শতাংশ মানুষ গড়ে প্রতিদিন চোদ্দ টাকারও কম ব্যয় করে অপশান এ একুশ অপশান বি কুড়ি অপশান সি তিরিশ এবং অপশান ডি একত্রিশ চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টোয়েন্টি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ তেইশে এপ্রিল দু হাজার দুই সালে ভারতের প্রথম মানব উন্নয়ন রিপোর্ট ন্যাশনাল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট রাজ্যগুলির অবস্থা নির্ধারণ করা হয়েছে কোন বছরের জন্য অপশান এ উনিশশো আশি থেকে দু হাজার এক বি উনিশশো একানব্বই থেকে দু হাজার এক অপশান সি উনিশশো একাশি থেকে দু হাজার এক এবং অপশান ডি উনিশশো আশি থেকে দু হাজার পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো আশি থেকে দু হাজার এক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স দু হাজার দুই এর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রকাশিত জাতীয় মানব উন্নয়ন রিপোর্টের নিরিখে নিম্নলিখিত কোন রাজ্য সর্বোচ্চ স্থান দখল করেছে অপশান এ গোয়া অপশন বি দিল্লি অপশন সি কেরাল এবং অপশন ডি তামিলনাড়ু ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেরল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি সেভেন থেকে দু সালের পরিসংখ্যান অনুসারে ভারতের কোন রাজ্যে দারিদ্রের হার সবচেয়ে কম অপশান এ পাঞ্জাব অপশান বি কেরাল অপশান সি পশ্চিমবঙ্গ এবং অপশান ডি জম্মু ও কাশ্মীর সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সব থেকে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ডি জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি এইট ও দু হাজার সালের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষের কোন রাজ্যে দারিদ্রের হার সব থেকে বেশি অপশান এ উত্তরাখণ্ড অপশান বি উড়িষ্যা অপশান সি ঝাড়খণ্ড এবং অপশান ডি মধ্যপ্রদেশ আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উড়িষ্যা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটি প্রতিদিন মানুষ কত কিলো ক্যালোরি গ্রহণকে রেখা ধরা হয় অপশান এ তেইশশো অপশান বি তেইশশো পঞ্চাশ অপশান সি বাইশশো পঞ্চাশ এবং অপশান ডি বাইশশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দু হাজার দুশো পঞ্চাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি দু হাজার চার থেকে দু এর সংখ্যা অনুসারে পশ্চিমবঙ্গে গ্রামের দিকে মানুষ প্রতি মাসিক আয় কত টাকা উপার্জনকে রেখা হিসেবে ধরা হয় অপশন এ তিনশো টাকা আর দুই পয়সা অপশান বি তিনশো টাকা নয় পয়সা অপশান সি চারশো টাকা এবং অপশান ডি তিনশো টাকা বাহাত্তর পয়সা ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো বিরাশি দশমিক আট দুই পয়সা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান মুদ্রার বাজারে পূর্ণতা প্রাপ্তির সময় ম্যাচুরিটি ইন দ্য মানি মার্কেট কত অপশান এ এক বছর ও তার কম অপশান বি পাঁচ বছরের বেশি অপশান সি এক বছরের বেশি এবং অপশান ডি পাঁচ বছরের কম একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক বছর বা তার কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু কল মানি মার্কেটে একদিনের জন্য অর্থ ধার করা হলে তাকে বলে অপশান এ কল ওভার মানি অপশান বি কল টুডে মানি অপশান সি কল ওয়ান ডে মানি এবং অপশান ডি কল নোটিশ মানি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কল ওভারনাইট মানি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ভারতে মূলত কত ধরনের ট্রেজারি বিল অপশান এ তিন অপশান বি চার অপশান সি পাঁচ এবং অপশান ডি ছয় তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক ট্রেজারি বিল অপশান এ তিনশো সাতষট্টি দিনের ট্রেজারি বিল অপশান বি তিনশো পঁয়ষট্টি দিনের ট্রেজারি বিল অপশন সি তিনশো আটষট্টি দিনের ট্রেজারি বিল এবং অপশান ডি তিনশো একষট্টি দিনের ট্রেজারি বিল চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনশো আটষট্টি দিনের ট্রেজারি বিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ জমা দেওয়া সার্টিফিকেট সিডি বা সার্টিফিকেট অফ ডিপোজিটের ওপর যে দাম লেখা থাকে তাকে বলে অপশন এ ফেস ভ্যালু অপশন বি ফ্রন্ট ভ্যালু অপশন সি ফিক্সড ভ্যালু এবং অপশন ডি ফেস ভ্যালু পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফেস ভ্যালু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নগদ জমার অনুপাত সি আর আর বেড়ে গেলে বাজারে অর্থের যোগান অপশান এ বেড়ে যায় অপশান বি কমে যায় অপশান সি একই থাকে এবং অপশান ডি প্রথমে কমে যায় পরে বাড়ে ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কমে যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন ব্যাংকের হার হল অপশান এ বাণিজ্যিক ব্যাংক যে হারে সাধারণ মানুষকে ঋণ দেয় অপশান বি নগদ জমার উপর সুদের হার অপশান সি আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংককে অর্থ ধার দেয় আর অপশান ডি কোনোটি নয় সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংককে ধার দেয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি এইট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুদ্রার বাজারকে নিয়ন্ত্রণ করে অপশান এ সোয়াপস অপশান বি সোয়ামস অপশন সি স্বয়ম এবং অপশান ডি সোয়েলস তাহলে আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সোয়েলস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি নাইন নিধিশ প্রধানত ভারতের কোন অঞ্চলে দেখা যায় অপশান এ উত্তর ভারত অপশান বি দক্ষিণ ভারত অপশন সি পূর্ব ভারত এবং অপশান ডি পশ্চিম ভারত উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দক্ষিণ ভারত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সিকিউরিটিস কন্ট্রাক্ট নিয়ন্ত্রণ আইন বা সিকিউরিটিস কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট কত সালে হয়েছিল অপশান এ উনিশশো পঞ্চান্ন অপশান বি উনিশশো ছাপ্পান্ন অপশান সি উনিশশো সাতান্ন এবং অপশান ডি উনিশশো ষাট সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো ছাপ্পান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি অপশান এ এনএসসি অপশান বিএসসি অপশান সি ডোলেক্স আর অপশান ডি সি একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এসই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু ইনসাইডার ট্রেডিং নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত অপশান এ ব্যাংকিং অপশান বি স্টক মার্কেট অপশান সি সফটওয়্যার মার্কেট এবং অপশান ডি কোনোটি নয় বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কোনোটি নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি অপশান এ এনএসই অপশান বি সি এসই অপশান সি ওটিসি ইআই এবং অপশান ডি বি এস ই তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিএসই মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর নিফটি সূচক কয়টি কোম্পানির শেয়ার দর নির্দেশ করে অপশান এ চল্লিশটি অপশান ষাটটি অপশান সি তিরিশটি এবং অপশান ডি পঞ্চাশটি চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব স্ক্রিনে চুয়াত্তর নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান ডি পঞ্চাশটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ ডাক্স কোন দেশের শেয়ার সূচক অপশান এ ইউকে অপশান বি জার্মানি অপশান সি ইউএসএ এবং অপশান ডি ফ্রান্স পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব কোনটা হয় এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন জার্মানি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স ডিএফএইচআই এর পুরো কথাটি কি অপশান এ দিল্লি ফিনান্স হাউস অফ ইন্ডিয়া লিমিটেড অপশান বি ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া লিমিটেড অপশান সি ডিসকাউন্ট অ্যান্ড ফিশাল হাউস অফ ইন্ডিয়ান লিমিটেড আর অপশন ডি হচ্ছে দিল্লি ফিশাল হাউস অফ ইন্ডিয়া লিমিটেড ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডিসকাউন্ট অ্যান্ড ফিশাল হাউস অফ ইন্ডিয়া লিমিটেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন ভারতে বর্তমানে মোট কয়টি সেবি অনুমোদিত স্টক মার্কেট রয়েছে অপশান এ একুশটি অপশান বি বাইশটি অপশান সি তেইশটি এবং অপশান ডি চব্বিশটি সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একুশটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট নিম্নের কোন উক্তিটি সঠিক অপশান এ ভেঞ্চার ক্যাপিটাল খুবই ঝুঁকিপূর্ণ অপশান বি ভেঞ্চার ক্যাপিটালে কোনো ঝুঁকি নেই অপশান সি ভেঞ্চার ক্যাপিটাল ঝুঁকি শতকরা পঞ্চাশ ভাগ এবং অপশান ডি ভেঞ্চার ক্যাপিটাল ঝুঁকি শতকরা পঁচাত্তর ভাগ আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভেঞ্চার ক্যাপিটালে কোনো ঝুঁকি নেই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি নাইন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় অপশান এ উনিশশো সাতাশি অপশান বি উনিশশো অষ্টাশি অপশান সি উনিশশো উননব্বই এবং অপশান ডি উনিশশো নব্বই উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো সাতাশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি দু হাজার সাত সালের সাতই জুলাই সেভি কোন স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দেয় অপশান এ সৌরাষ্ট্র স্টক এক্সচেঞ্জ অপশন বি পাটনা স্টক এক্সচেঞ্জ অপশন সি আগরতলা স্টক এক্সচেঞ্জ এবং অপশন ডি চণ্ডীগড় স্টক এক্সচেঞ্জ আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সৌরাষ্ট্র স্টক এক্সচেঞ্জ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ওয়ান দু হাজার সাত সালের মার্চ মাসের হিসেব অনুসারে নিম্নলিখিত ব্যাংক তয়ের অকার্যকরী সম্পদের সম্পাদের এর পরিমাণ সবচেয়ে বেশি ও কম যথাক্রমে অপশান এ এস ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক অপশান বি এস ও স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র অপশান সি পিএনবি ও স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র এবং অপশান ডি পিএনবি ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক এইট্টি ওয়ান একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পিএনবি ও স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি টু বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা পি এস এর প্রথম চেয়ারম্যান কে অপশান এ এম এন যোশী অপশান বি এম পি জোশী সি মি গ্যাথারাজন এবং অপশান সি অপশান ডি সি এন যোশী বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সি এন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি থ্রি চাটি চারটি সম্পর্কে কোনটি ঠিক অপশন এক নম্বর আছে আরবিআই এক নাইনটিন ফিফটি থ্রি আছে এসবিআই টু নাইনটিন সিক্সটি ফোর আছে আরবিআই থ্রি নাইনটিন এবং অপশান ডি আছে আইডিবিআই ফোর নাইনটিন ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মানে আপনাদের এইটা কি বলেছে নিজের চারটি সম্পর্কে কোনটি ঠিক যেটি ঠিক আমাদের সেটি কিন্তু বার করতে হবে তাহলে আমাদের এখানে হচ্ছে একেরটা হবে তিন এখানে দেখুন কীরকম আছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে পরপর থাকার কথা এখানে এরকম হয়ে গেছে যেমন আরবিআই এক এইটা হবে তিন নম্বরটা ঠিক আছে আর দুইয়েরটা হবে চার নম্বরটা দুইয়েরটা হবে এই চার নম্বরটা মানে এই যে আইনগুলো মানে তারিখগুলো ঠিক আছে তিনেরটা হবে এক নম্বরটা তিনের এই তারিখটা এটা হবে এক নম্বরটা আর চারেরটা হবে দুই নম্বরটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা কোন তারিখের সাথে হবে চলে আসছি আমরা পরবর্তী নাম্বার সমবায় ব্যাংক কয় স্তরের অপশান এ দুই অপশান বি তিন অপশান সি চার এবং অপশান ডি পাঁচ চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি ফাইভ জানকিরাম জান কিরামান কমিটি কত সালে গঠিত হয়েছিল অপশান এ উনিশশো বিরানব্বই অপশান বি উনিশশো তিরানব্বই অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো বিরানব্বই নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর এইটটি সিক্স নিচের চারটি সম্পর্কের কোনটি ঠিক ঠিক একই রকম দেখাচ্ছে এই এক দুই তিন চার ই একটা টেবিল আর এই রোমান এক দুই তিন চার ই একটা টেবিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টোকিও এখানে এক নম্বরে আছে দু নম্বরে নিউ ইয়র্ক তিন নম্বরে ফ্র্যাঙ্কফুট এবং চার নম্বরে মুম্বাই আর এদিকে এক দুই তিন চার করে আছে ডাও দুয়ে সেনসেক্স তিনে ড্যাক্স এবং চারে হচ্ছে নিকেই তাহলে ছিয়াশি নম্বর প্রশ্ন আর এর সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হবে একেরটা হবে চার নম্বর ঠিক আছে একেরটা টোকিও হচ্ছে নিকেই আর এরটা হবে তিন নম্বর ফ্র্যাঙ্ক হবে এই যে ফ্র্যাঙ্ক দুইয়েরটা এই যে দুই যেটা আছে মানে ফ্র্যাঙ্ক ফুড এইটা হবে তিনেরটা ঠিক আছে তিনেরটা মানে হচ্ছে ডাক্স ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাক্স আর তারপরে আমাদের বলেছি কি তিনেরটা তিনেরটা হবে তিন তিনেরটা তিন যেটা আছে ঠিকই আছে আর চারেরটা হবে আমাদের দুই তাহলে চারেরটা হচ্ছে আমাদের হচ্ছে দুই তাহলে চারে মুম্বাই মুম্বাই হবে সেনসেক্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন ভারতে মোট স্টক এক্সচেঞ্জের সংখ্যা অপশান এ একুশ অপশান বি বাইশ অপশান সি তেইশ এবং অপশান ডি চব্বিশ সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তেইশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি এইট বেকারি ও মুদ্রাস্ফীতি সম্পর্ক নিম্নরূপ অপশান এ একমুখী অপশন বি বিপরীতমুখী অপশান সি কোনো সম্পর্ক নেই এবং অপশান ডি হচ্ছে কখনো একমুখী বা কখনো বিপরীতমুখী অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিপরীতমুখী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি নাইন কেন্দ্রীয় বোর্ড ছাড়া আরবিআইয়ের কয়টি স্থানীয় বোর্ড রয়েছে অপশান এ চারটি অপশান বি তিনটি অপশান সি তিনটি এবং অপশান ডি ছয়টি উনআশি উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চারটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক বা অ্যাপেক্স ব্যাঙ্ক কোনটি অপশান এ আছে হাটকো অপশান বি আছে জাতীয় গৃহ ব্যাঙ্ক এনএইচবি অপশান সি আছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এবং অপশান ডি আছে এইচডিএফসি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জাতীয় গৃহ ব্যাংক বা এন এইচ বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ফান্ড বা আর আইডিএফ কে নিয়ন্ত্রণ করেন অপশান এ নাবার্ড অপশান বি সমবায় ব্যাংক অপশান সি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং অপশান ডি কোনোটি নয় একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু নিচের কোনটি এক নম্বরে এম থ্রি হচ্ছে ব্রড মানি দু নম্বরে আছে এম মানি অপশান তিন নম্বরে এমআই আছে হচ্ছে চিপ মানি এবং এম ফোর হচ্ছে সফট মানি তাহলে আমাদের কোনটি ঠিক সেটা আমাদের এখানে বার করতে হবে বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মানে এক ও দুই এটা ঠিক এম থ্রি ইজ ইকাল টু ব্রড মানি এবং দুই নম্বর বলছে এম ইজ ইকাল টু ন্যারোমানি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি সি আইন নিম্নলিখিত কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছে অপশান এ আছে গৃহ উদ্ধারের জন্য সরি ঋণ উদ্ধারের জন্য অপশান বি ঋণ দানের জন্য অপশান সি ঋণ মুকুবের জন্য এবং অপশান ডি কোনোটি নয় তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ঋণ উদ্ধারের জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর ভারতের কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি দু সালে অপশান এ কলকাতা অপশান বি দিল্লি অপশান সি বৃহত্তর মুম্বাই এবং অপশান ডি চেন্নাই চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বৃহত্তর মুম্বাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ দু সালের হিসাবে দেশে হিন্দু জনসংখ্যার অনুপাত কত অপশান এ সত্তর দশমিক পাঁচ অপশান বি আশি দশমিক পাঁচ অপশান সি নব্বই দশমিক পাঁচ এবং অপশান ডি পঁচাত্তর দশমিক পাঁচ পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আশি দশমিক পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন এক সালের হিসাবে ভারতের কোন রাজ্যে শতাংশের হিসাবে তপশিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা সব থেকে বেশি অপশান এ পাঞ্জাব অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি বিহার এবং অপশন ডি অরুণাচল প্রদেশ ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি সেভেন দু হাজার এক সালের পরিসংখ্যান অনুসারে ভারতের সাক্ষরতার হার কত অপশান এ ষাট দশমিক দুই তিন অপশান বি একাত্তর দশমিক দুই তিন অপশান সি চুয়ান্ন দশমিক দুই তিন এবং অপশান ডি চৌষট্টি দশমিক আট চার সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চৌষট্টি দশমিক আট চার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি এইট ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে বেশি অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ এবং অপশান ডি কেরালা আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন সালের জাতীয় জনসংখ্যা নীতি অনুসারে ভারতের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো অপশান এ দু সালের মধ্যে সমস্ত মানুষকে শিক্ষিত করা অপশন বি দু সালের মধ্যে সমস্ত মানুষকে স্থানান্তর বন্ধ করা অপশন সি দু সালের মধ্যে সমস্ত মানুষকে স্থায়ী এবং স্থির করা এবং অপশান ডি দু সালের মধ্যে সমস্ত মানুষের বৃদ্ধি বন্ধ করা তাহলে নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দু হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে সমস্ত মানুষকে স্থায়ী এবং স্থির করা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ভারতে প্রতি এক হাজারজন মানুষে কত মহিলা রয়েছে অপশান এ নশো তেইশ অপশান বি নশো ছয় অপশান সি নশো তিরিশ এবং অপশান ডি নশো তেত্রিশ একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নশো তেত্রিশ আমরা যবে এটা অ্যান্সার করছি তবে অবধি নশো তেত্রিশই ছিল মানে নশো তেত্রিশ জন মহিলা সমান সমান এক হাজারজন পুরুষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার আপডেট আপনারা অবশ্যই গুগল সার্চ থেকে চেক করুন আমরা যাবে অ্যান্সার করেছিলাম তবে এটা নশো তেত্রিশই আছে আপডেট যদি অ্যান্সার চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা সেটা গুগ গুগল সার্চ থেকে আপডেট যে অ্যান্সার আছে সেটা আপনারা চেক করুন তো বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলেছি এবার আপনারা একে একে সবাই কি কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন এবং মার্কসটা পোস্টের মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে আপনারা কীরকম পজিশনে আছেন বা আপনাদের পারফরম্যান্স কোন লেভেলে আছে তা অবশ্যই আপনারা পারফরমেন্স এনহ্যান্স করার জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই উন্নতি লাগবে বা উন্নতি হবে তা আপনারা সবাই এখন সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে হোম ট্যাক্সের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা হলো নিম্নলিখিত কোন ধর্মাবলী বা ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে সবচেয়ে কম অপশান এ জৈন অপশান বি বৌদ্ধ অপশান সি শিখ এবং অপশান ডি খ্রিস্টান আবার আমি আপনাদের প্রশ্নটা আরেকবার বলছি নিম্নলিখিত কোন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতের সবচেয়ে কম অপশান এ জৈন অপশান বি বৌদ্ধ অপশান সি শিখ এবং অপশান ডি খ্রিস্টান আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ